2022 শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের সফট স্টাডি কোর্সগুলির যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল 13 আগস্ট, সেই অ্যান্সার কি এর কিছুটা পরিবর্তন করা হয়েছে কিছু সাবজেক্টের কিছু প্রশ্নের। তো তোমরা সেইগুলি আবার মিলিয়ে নাও। প্রথমে দেওয়া হয়েছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ইন্স্যুরেন্স। প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ইন্স্যুরেন্স সাবজেক্টের কোশ্চেন নাম্বার 55 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 15 সেট বি, এটার অ্যান্সার পূর্বে দেওয়া হয়েছিল এ, ঠিক আছে? তো এখন এ পরিবর্তন করে অ্যান্সার কি দেওয়া হয়েছে? বি। তারপর কোশ্চেন নাম্বার 75 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 35 সেট বি এর পূর্বে দেওয়া হয়েছিল অ্যান্সারকে ডি, এখন সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে এ। তো এই দুটি প্রশ্নের উত্তর পরিবর্তন করা হয়েছে। তারপর ই মার্কেটিং, ই মার্কেটিংয়ের কোশ্চেন নাম্বার 7 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 47 সেট বি এর পূর্বে দেওয়া হয়েছিল ডি, এখনও আবার দেওয়া হয়েছে ডি। তো এটা কী পরিবর্তন করলো আমি বুঝলাম না। তারপর কোশ্চেন নাম্বার 10 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 50 সেট বি পূর্বে দেওয়া হয়েছিল সি, এখনও আবার পরিবর্তন করে সি দেওয়া হয়েছে, অর্থাৎ সি আছে। তারপর কোশ্চেন নাম্বার 79 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 39 সেট বি পূর্বে ছিল অ্যান্সার ডি, এখনও পরিবর্তন করে আবার ডিও দেওয়া হয়েছে। তো এখানে কোনো পরিবর্তন হয়নি, শুধু শুধু এগুলি দেওয়া হয়েছে। তারপর ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস সাবজেক্টের পূর্বে কোশ্চেন নাম্বার 20 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 60 সেট বি দেওয়া হয়েছিল ডি, পূর্বে অ্যান্সার কে ছিল ডি, এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে সি। তারপর হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ কোশ্চেন নাম্বার 72 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 28 সেট বি পূর্বে অ্যান্সার কে ছিল ডি, এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে বি। শুধুমাত্র একটি কোশ্চেনই পরিবর্তন করা হয়েছে, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং সাবজেক্টের দুটি কোশ্চেনের অ্যান্সারকে পরিবর্তন করা হয়েছে, যেখানে কোশ্চেন নাম্বার 16 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 52 সেট বি পূর্বে ছিল বি অ্যান্সারকে, এখন সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে এ। তারপর কোশ্চেন নাম্বার 80 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 36 সেট বি পূর্বে অ্যান্সারকে ছিল বি, এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে এ অ্যান্ড বি, অর্থাৎ যাদের উত্তর এ এবং যাদের উত্তর বি দুটাই আছে সকলকে নম্বর দেওয়া হবে। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটি কোশ্চেনের অ্যান্সারকে পরিবর্তন করা হয়েছে, কোশ্চেন নাম্বার 30 সেট এ এবং কোশ্চেন নাম্বার 70 সেট বি পূর্বে অ্যান্সারকে ছিল ডি, এখন সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে বি। তারপর কোশ্চেন নাম্বার 50 সেট এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 10 সেট বি পূর্বে অ্যান্সারকে ছিল বি, এখন সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে এ অ্যান্ড বি, অর্থাৎ এ অ্যান্ড বি যাদের অ্যান্সারকে আছে তাদেরকে নম্বর দেওয়া হবে। এ হচ্ছে তোমাদের 2022 শিক্ষাবর্ষের পরিবর্তিত অ্যান্সারকে। তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্রশ্নগুলি মিলিয়ে নিতে সাহায্য করবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।